জলপাই তার পাতার স্বাস্থ্য উপকারিতা। জলপাই তার নানাবিধ স্বাস্থ্য উপকারিতার জন্য সুপরিচিত এবং এটি রান্নায় ও সৌন্দর্য কাজে ব্যবহৃত করা হয় ব্যাপকভাবে, কিন্তু জলপাই পাতা উপেক্ষিতই থেকে গেছে। প্রাচীন মিশরে ওষুধ হিসেবে প্রথম ব্যবহার করা হয় জলপাই পাতা, এবং জলপাই পাতা ছিল স্বর্গীয় শক্তির প্রতীক। 1800 শতকের গোড়ার দিকে জলপাই পাতার রস জ্বর কমাতে ব্যবহার করা হতো। 1800 শতকের মধ্যভাগে ম্যালেরিয়া নিরাময়ে চায়ের সাথে ব্যবহার করা হতো এই রস। 1900 শতকের প্রথম দিকে এর অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল উপাদানের জন্য মনোযোগ আকর্ষণ করে। বিভিন্ন গবেষণায় জলপাই পাতার ঔষধি গুণাগুণ প্রমাণিত হয়েছে। জলপাই পাতায় অ্যান্টিঅক্সিড্যান্ট, অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে। এই চারটি কারণে জলপাই পাতার রস আপনার ত্বককে স্বাস্থ্যকর, তরুণ ও সুন্দর করে। জলপাই পাতার স্বাস্থ্য উপকারিতাগুলো হচ্ছে, সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করে। যদি আপনাকে দীর্ঘক্ষণ সূর্যরশ্মির সংস্পর্শে থাকতে হয়, তাহলে সূর্যের অতি বেগুনি রশ্মির প্রভাবে আপনার ত্বক স্থিতিস্থাপকতা হারায় এবং ত্বকের পুরুত্ব বৃদ্ধি পায়। গবেষণায় দেখা গেছে যে জলপাই পাতার নির্যাসে ওলিওরুপেইন নামক উপাদান আছে। এটি ত্বকের পুরু হয়ে যাওয়া প্রতিরোধ করে এবং মেলানিনের উৎপাদকে ধীর গতি করে, ক্যান্সার রোধক হিসেবে কাজ করে। গবেষণায় দেখা গেছে যে জলপাই পাতার রস ক্যান্সার কোষের প্রজননকে ধীর গতির মাধ্যমে ত্বকের টিউমারের বৃদ্ধি কমাতে সাহায্য করে। অন্য একটি গবেষণায় দাবি করা হয়েছে যে জলপাই পাতার রস ব্রেস্ট ক্যান্সার কোষের কার্যকারিতা কমাতে পারে। অ্যান্টি এজিং উপাদান আছে। যেহেতু জলপাই পাতার রস ত্বক পুরু হয়ে যাওয়া ও ত্বকের ইলাস্টিসিটি নষ্ট হওয়া রোধ করতে পারে, সেহেতু ত্বকের অকাল বার্ধক্য প্রতিরোধে ও বলিরেখা দূর করতেও অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে জলপাই পাতার রস, কারণ এতে উচ্চ মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। ক্ষত ভালো করতে 2011 সালে মেডিসিনাল প্ল্যান্ট নামক জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদনের মাধ্যমে জানা গেছে যে জলপাই পাতার নির্যাস সাধারণ অয়েনমেন্টের চেয়ে দ্রুত ক্ষত নিরাময়ে সাহায্য করে, কারণ এতে উচ্চমাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। ছোট কোনো কাটা ছেঁড়া ও ফুসকুড়ির মধ্যে জলপাই পাতার নির্যাস নিলে দ্রুত ভালো হয়ে যায়। চুলের জন্য উপকারী জলপাই এর রসের মতোই জলপাই পাতার রস ও চুলকে মসৃণ ও উজ্জ্বল করতে সাহায্য করে। এই রস চুলের গোড়ায় ফলিকলের মধ্যে প্রবেশ করে চুলকে আঁচড় রাখতে ও দীপ্তময় করতে সাহায্য করে, রোগ নিরাময়ে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে বলে পৃথিবীর বিভিন্ন দেশে জলপাই পাতার রস ব্যবহার হয়ে আসছে। এটি শুধু কার্ডিওভাস্কুলার সিস্টেমকেই স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে না, বরং সাধারণ ঠান্ডা ও জ্বরের উপসর্গ কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে যে বয়সজনিত রোগ যেমন ডিমেনশিয়া ও আলজেইমার্স এর উপসর্গ কমাতে সাহায্য করে জলপাই পাতার নির্যাস। আর্থ্রাইটিসের প্রাকৃতিক প্রতিকার হিসেবে কাজ করে জলপাই পাতার রস। এছাড়াও জলপাই পাতার নির্যাস রক্তচাপ কমায় ও খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। জলপাই পাতা সংগ্রহ করে ভালো করে ধুয়ে নিলে 150 বা তার নিচের তাপে বেক করে নিন। তারপর এগুলোকে গুঁড়ো করে ছেঁকে নিন। এরপর
এক কাপ গরম পানিতে এক টেবিল চামচ শুকনা জলপাই পাতার রস মিশিয়ে 10 মিনিট জাল দিন। উপকারিতা লাভের জন্য প্রতিদিন এক কাপ জলপাই পাতার রসের চা পান করুন। স্বাদ যদি তিক্ত মনে হয় তাহলে এর সাথে মধু বা লেবু মিশাতে পারেন। সতর্কতা, সাধারণত জলপাই পাতার রস নিরাপদ এবং কোনো মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না, তবে যারা প্রেগনেন্ট বা ব্রেস্ট ফিডিং করান তারা জলপাই পাতার রস গ্রহণ করার পূর্বে চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন। এছাড়া ডায়াবেটিক ও ব্লাড প্রেশারের রোগীরা চিকিৎসকের পরামর্শ ছাড়া জলপাই পাতার রস গ্রহণ না করাই ভালো।